আসসালামু আলাইকুম, শিনাস কুকিং ডায়েরি থেকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছে, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি আর ময়দা দিয়ে মজার একটি নাস্তা রেসিপি। আশা রাখি আজকের রেসিপি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন মজার এই নাস্তাটি তৈরির জন্য কী কী লাগছে দেখি। তো মজার এই নাস্তাটি তৈরির জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়েছি, আর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। তো এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তো আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, এটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই নাস্তাটা অনেক টেস্ট হয়। তো আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তো সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার রেগুলার তেল ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ আমি একটু এভাবে হাতে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিশানো হয়ে গিয়েছে, এবারে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা গুঁড় তৈরি করব। অল্প অল্প করে পানিটা দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে, যেভাবে আমরা রুটি পরোটা তৈরি করি সেভাবে। তো সুন্দর করে আমি মেখে নিচ্ছি। তো আমি 5 মিনিটের মতো এটাকে সুন্দর করে মেখে নিয়েছি, একটা সফট ডো তৈরি হয়েছে। তো এখন আমি এটাকে একটা রুটি বেলে নেব প্রথমেই। তো আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, এখন আমি একটা রুটি তৈরি করে নেব, আর এইটা দিয়েও একটি রুটি তৈরি করে নেব প্রথমে। তো আমি একটি রুটি তৈরি করে নিয়েছি, আর রুটিটা কিন্তু এই ধরনের একটু মোটা টাইপের হয়েছে। তো এখন আমি চারিদিক থেকে একটি চাকুর সাহায্যে কেটে সমান করে নেব, স্কয়ার শেপ করে নেব প্রথমে। তো আমি চারিদিক থেকে সমান করে কেটে নিয়েছি, এখন আমি এভাবে 3টি ভাগ করে নেব। এই যে এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে ভাগ করে নেব। তো সুন্দর একটা ডিজাইন করে নেব। এখন আমি চাকুর সাহায্যে একটু ডিজাইন করে নেব। তো সবগুলোই আমি এভাবে ডিজাইন করে নেব। তো সবগুলো নাস্তাই আমি এভাবে কেটে ডিজাইন করে নিয়েছি, এখন আমি ভেজে নেব। তো আমি চুলায় একটি প্যান দিয়ে তার ভিতরে আমি তেল দিয়ে, তেলটা একটু গরম হয়েছে, এখন আমি সেই নাস্তাটা তেলে দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম টু লোতে রেখে চুলা তারপরে নাস্তাটি ভেজে নিতে হবে।
এভাবে আমি লোতে রেখে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেব। নাস্তাটি ভেজে নিতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মতো সময় লাগে। তো আমার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি তেলটা ছেঁকে সুন্দর করে তুলে নিচ্ছি। তো ঝটপট রেডি হয়ে গেল মজার সুজি আর ময়দা দিয়ে মজার নাস্তাটি। তো এই নাস্তাটি কিন্তু আপনারা যে কোনো জারে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো আশা রাখি আজকের রেসিপি ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।